গুরুতর অসুস্থ প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী বুধবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করার হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে, এমনটাই হাসপাতাল সূত্রে খবর। বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন লালকৃষ্ণ আডবাণী। সূত্রের খবর, বুধবার রাতে হঠাৎ তিনি অসুস্থতা বোধ করে তড়িঘড়ি দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করানো হয় তাকে। হাসপাতালে তরফে তার অসুস্থতা সম্পর্কে বিশেষ কোনো তথ্য জানানো না হলেও বর্তমানে প্রবীণ বিজেপি নেতা গ্যাস্ট্রিক বিভাগে ভর্তি রয়েছে বলে জানা গিয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর। প্রসঙ্গত, 3 মাস আগে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয় লালকৃষ্ণ আডবাণীকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার বাসভবনে গিয়ে এই সম্মান তুলে দেন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ প্রমুখরা। একাধিক দফায় বিজেপির সভাপতি ছিলেন লালকৃষ্ণ আডবাণীর। 1986 সাল থেকে 1990 সাল, 1993 থেকে 1998 সাল, 2004 থেকে 2005 সাল পর্যন্ত বিজেপির সভাপতি ছিলেন তিনি। পাশাপাশি তিনি 1999 সাল থেকে 2004 সাল পর্যন্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং 2002 সাল থেকে 2004 সাল পর্যন্ত দেশের উপপ্রধানমন্ত্রী ছিলেন এলকে আডবাণী। রাম জন্মভূমি আন্দোলনের অন্যতম মুখ্য ছিলেন তিনি। Bureau Report, RE News.